শীতের মরশুমে নানা জায়গায় মেলা, তার সঙ্গে যুক্ত হয়েছে রাজ্য সরকারের নানা রকমারি মেলা। সারা বছর মেলাতে মজেছে রাজ্যবাসী। বিরোধীরা রাজ্য সরকারের মেলা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। রাজ্য সরকারের এই মেলা সম্পর্কে নানা যুক্তি রাখছে। গ্রামীণ রোজগার বাড়াতেই মেলার আয়োজন। সেই লক্ষ্যে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে কৃষি মেলা। আজ নিতুড়িয়া ব্লকে তিন দিনের কৃষি মেলার শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি। উপস্থিত ছিলেন বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি, নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী টুডু, সহসভাপতি শান্তিভূষণ প্রসাদ প্রমুখ। নিতুড়িয়া ব্লক কৃষি অধিকর্তা পরিমল বর্মন জানান, বৈচিত্র্য কৃষি নামে একটি পুস্তিকা প্রকাশ করা হলো। এলাকায় কী কী কাজ হয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে এখানে। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সব খবর। কি করে উৎপাদিত ফসলকে আরো দ্বিগুণ করা যায় তার চিন্তা ভাবনা আমরা বারবার করে যাচ্ছি। কৃষকদের নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটাকে মনে রাখুন এবং আপনারা এই এরিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন, কিভাবে আপনারা ভালোভাবে চাষ করতে পারবেন। আপনারা বিএনপির সাথে যোগাযোগ করবেন যে আমার ছাগলগুলোকে কি করে ভালো করে বাঁচাবো। পশুপালনটাও একরকম কৃষি। এই ভাবনাকে সামনে রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। পশ্চিম বাংলাকে সারা ভারতে উচ্চন্দ্র বাউলি মহাশয় এখানে উপস্থিত আছেন, আমার এখানে পিডি সাহেব এসছেন, যিনি আমাদের এই কৃষি ব্যবস্থাপনাকে আধুনিকতম ট্যাকটিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সাহেবও এখানে আছেন। ব্যাংকের অফিসার আমাদের যিনি আছেন এখানে বাউলি মহাশয় এখানে উপস্থিত আছেন, আমার এখানে পিডি সাহেব এসছেন, যিনি আমাদের এই কৃষি ব্যবস্থাপনাকে আধুনিকতম ট্যাকটিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সাহেবও এখানে আছেন। ব্যাংকের অফিসার আমাদের যিনি আছেন এখানে